ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্নমনে। এবং আমি দিশা, আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করতে, গল্প শেয়ার করতে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে আরেকটি গল্প শেয়ার করব। সেটা হচ্ছে ফ্রেন্ডস, আমার হাজব্যান্ডের একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব। ওর সাথে একটি ঘটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রেন্ডস। একদিনকে ফ্রেন্ডস, যেখানে আমাদের বাজার বসে, আই মিন যেখানে হাট, তার কিছুটা দূর ফ্রেন্ডস একটা কবরখানা আছে। তো কবরখানা বলতে ফ্রেন্ডস, সেই অর্থে কবরখানা নয় যে ওখানে এখনও পর্যন্ত কবর দেওয়া হয়, ওটা একটা পুরানো কবরখানা। বাট ওই যে কবরখানার যে জায়গাটা, সেটা এখন রীতিমতো উঁচু করে পাঁচিল দিয়ে বাঁধানো এবং জায়গাটা বন্ধ, ওখানে কেউ ঢোকে না, ওখানে কেউ যায় না। বাট ওর রাস্তা, ওর পাশ দিয়ে একটা রাস্তা আছে, যদিও অন্য সাইড থেকেও আরেকটা রাস্তা আছে, বাট ওটা শর্টকাট বলা যেতে পারে ফ্রেন্ডস। তো ওখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করে এবং রীতিমতো কবরখানাটা বলতে গেলে যে একটা সাইড কবরখানার পুরো মেন রোডের পাশে, একদম মেন রোডের পাশে কবরখানাটা, প্রচুর গাড়ি ওখান দিয়ে যায়, প্রচুর লোকজন যায়। বাট আরেকটা যে সাইড, মানে সাইড দিয়ে যে গলিটা ঢুকে গেছে, সেটা একটা ছোটোখাটো রাস্তার মতন এবং ছোটোখাটো রাস্তার পাশ দিয়ে যেতে হয়। তো তোমরা জানো ইউজুয়ালি এই ধরনের যে কবরখানা বা এই ধরনের গ্রাম্য এরিয়াতে যেটা হয়, সেটা হচ্ছে ফ্রেন্ডস প্রচুর পরিমাণে বাস ঝাড় থাকে, সেখানে বাস ঝাড় থাকে প্রচুর পরিমাণে, এদিকে ওদিকে বাস হয়ে থাকে। তো যথারীতি কবরখানাটারও চারপাশে বাস ঝাড় ভর্তি, বাস গাছ হয়ে রয়েছে এবং ওই যে সাইড দিয়ে যে গলিটা যে গেছে, সেখানেও ফ্রেন্ডস গলির রাস্তা দুই পাশে ফ্রেন্ডস বাস ঝাড় হয়ে রয়েছে এবং সেখানে বাস ঝাড়টা এতটাই ঘন যে সেখান থেকে সূর্যের আলোটা এসে পড়াটা সেটা দুর্লভ বস্তু হয়ে যায়। মাঝে মধ্যে সূর্যের আলো অবভিয়াসলি এসে পড়ে, কিন্তু সেটা খুব কম, খুব মিন, মানে একদম খুব কম পরিমাণে সূর্যের আলো সেখানে এসে পড়ে। তো স্বভাবতই বুঝতে পারছো জায়গাটা কীরকম। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট ফ্রেন্ডস, ওখানে কিন্তু ঘরবাড়ি আছে, বাজারের কিছুটা দূরে গিয়েই সাথেই ঘরবাড়ি আছে, প্রচুর ওখানে ছোটো ছোটো ঘর আছে, ওখানে মানুষ বসবাস করে। তো এরকমই একটা রাস্তা দিয়ে ফ্রেন্ডস, এরকম একটা রাস্তা দিয়ে একদিনকে ফ্রেন্ডস আমার হাজব্যান্ড সে বাজার থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। তো জানি না সে কী ভেবেছে, এবং দিনটা ছিল আনফর্চুনেটলি শনিবার, তো শনিবার দিন ছিল এবং আমি জানি না সে কী ভেবেছে। সে হয়তো ভেবেছে যে শর্টকাটে বাড়ি ফিরি, তাহলে অনেকটা বেটার হবে। তো সে বাজার থেকে মাছ নিয়ে বাড়িতে ফিরছে, যথারীতি একটা প্লাস্টিকের মধ্যে, দুটো প্লাস্টিকে সে মাছ নিয়েছিল, একটা প্লাস্টিকে ভেটকি মাছ ছিল ফ্রেন্ডস, বড় সড়ো দুটো তিনটে ভেটকি মাছ ছিল এবং আর একটা প্লাস্টিকে ছিল ফ্রেন্ডস চেলা মাছ। তো চেলা মাছ অনেকটাই বড় বড়, যে চেলা মাছগুলো হয় না, সে বড় চেলা মাছ পিস পিস করে কাটা, সেটা আর একটা প্লাস্টিকের মধ্যে ছিল। তো দুটো প্লাস্টিক নিয়েই সে বাইকে করে, বাইকের মধ্যে ঝুলিয়ে সে বাড়ি ফিরছিল। তো এমন তো অবস্থায় সে যখন ওই শর্টকাটটা ধরেছে আসার জন্য, তো সেখান দিয়ে রীতিমতো গাড়ি নিয়ে আসছে। এখানে একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, তোমরা এটা ভেবো না যে বাস ঝাড় এসে পড়েছে বলে ওই রাস্তাটা দিয়ে চলাটা খুব প্রবলেমেটিক হয়ে যায়, যে চারিদিকে বাস ঝাড়ের কঞ্চি ঠঞ্চি বেরিয়ে আছে। না ফ্রেন্ডস, একদমই নয়। যেহেতু ওখানে লোকজন বসবাস করে এবং বাস ঝাড়টা রাস্তার দুই পাড়ে রয়েছে, সেই জন্য লোকজন ওখানকার ফ্রেন্ডস বাস ঝাড়ের মানে বাসের যত কঞ্চি বা কিছু বা বাস ঝাড়টা, সেটা রাস্তার অনেকটা কিছুটা দূর থেকে বাস ঝাড়টা স্টার্ট হয় এবং রাস্তার মধ্যে কোনো কঞ্চি বা কোনো বাসের ডাল কিচ্ছু এসে পড়ে না এবং তারা সমস্তটা দেখভাল করে। যেহেতু ওখান দিয়ে গাড়ি যায়, ওখান দিয়ে মানুষ যায়, সেহেতু বাসের কঞ্চি বা বাসের কোনো কিছু যাতে রাস্তায় এসে না পড়ে সেটা দেখভাল করে এবং ওরা কেটে কেটে রাখে এবং দেখেই বোঝা যায় যে খুব সুন্দর করে ওরা কাটিং করে বাস ঝাড়টা এভাবে একটা মানে এরকম অবস্থায় তারা এনে সেই বাস ঝাড়টাকে রাখে। কিন্তু মাঝখানটাতে কোনো রকম বাসের কঞ্চি বা কাঠি এরকম কোনো কিছু থাকে না। তো যাই হোক, তো সেই রাস্তা দিয়ে সে এগিয়ে আসছে, তো স্বভাবতই সেখানে কোনো বাঁশের কঞ্চি বা বাঁশের ডাল সেখানে থাকাটা সম্ভবপর নয়। তো আস্তে আস্তে ফ্রেন্ডস হঠাৎ করে ওই অন্ধকারের মধ্যে, যেহেতু ওখানে কোনো লাইট নেই, একদমই অন্ধকার, তো অন্ধকারের মধ্যে আস্তে আস্তে ফ্রেন্ডস হঠাৎ করে মনে হলো যে মাছের প্লাস্টিকটা, মানে বাইকে থাকাকালীন অবস্থায় ওর বুঝতে পারলো যে মাছের প্লাস্টিকটাতে যেন কেউ টান মারলো, মানে একদম একটা শাট করে একটা আওয়াজ হয়ে গেল, যে মাছের প্লাস্টিকটাতে কিছু একটা লাগলে যেরকম হয় ঠিক ওরকম একটা আওয়াজ হয়ে গেল।
তো ও রীতিমতো বাইক দাঁড় করিয়ে দিয়েছে এবং ভাবছে যে কী হলো ব্যাপারটা, যে মাছের প্লাস্টিকটা এইভাবে আওয়াজ হলো প্লাস্টিকের মধ্যে। তো বাইকটা থামিয়ে ফ্রেন্ডস ও মোবাইলটা, জাস্ট মোবাইলের লাইটটাকে অন করলো। তো ফ্রেন্ডস মোবাইলের লাইটটাকে অন করে ও দেখছে যে দুটো যে প্লাস্টিক ছিল মাছের, তার মধ্যে একটি প্লাস্টিক যেটার মধ্যে ওই চেলা মাছগুলো ছিল, ওই প্লাস্টিকটা ফ্রেন্ডস খালি, প্লাস্টিকে কিচ্ছু নেই, প্লাস্টিকটা খালি। এবং ফ্রেন্ডস প্লাস্টিকটাতে একটা ফাইন কাট এবং মাছ নেই, তাতে তাতে মাছ নেই, প্লাস্টিকটাতে একদম ফাইন কাট একটা। সব থেকে বড় কথা ফ্রেন্ডস, আমি এখনও বলছি আমার ভয় লাগছে, ও আমাদের এসে কথাটা বলেছে এবং দেখিয়েওছে প্লাস্টিকটা। ও যেহেতু আমি প্রথমেই বলেছি ও একটু সাহসী, ও তখন বাইক থেকে নেমেছে। তো বাইক থেকে নেমে বাইকটাকে পিছনের দিকে নিয়ে গেছে, বাইকটাকে ধরেছিল, বাইকটাকে ধরে বাইকটাকে পিছনের দিকে নিয়ে গেছে এবং মোবাইলের আলোটা জ্বেলে রেখে দিয়েছিল। তো ফ্রেন্ডস মোবাইলের আলোটা দেখতে দেখতে দেখছে যে ওই মাছের যে পিসগুলো ফ্রেন্ডস রাস্তার মধ্যে পড়ে রয়েছে, পড়তে পড়তে গেছে, স্বভাবতই হয়তো কিছুতে কোনো গাছের ডালে ফালে, যদি মনে করি যে কোনো গাছের ডাল ওখানে বেরিয়েছিল, ধরা যায়নি, দেখা যায়নি, তো সেই গাছের ডালে জাস্ট লেগে হয়তো প্লাস্টিক থেকে মাছটা পড়েছে। কিন্তু ফ্রেন্ডস এখানেই টুইস্টটা হাজির, টুইস্টটা হচ্ছে ফ্রেন্ডস মাছের টুকরোগুলো রাস্তার মধ্যে পড়েছিল, মাছের দুটো তিনটে পিস রাস্তায় পড়ে আছে ঠিকই, বাট মাছের যে বাদবাকি পিসগুলো ফ্রেন্ডস সেটা আত খাওয়া অবস্থায় বাঁশবাগানের ওদিকটা, আই মিন কবরখানার ওই সাইডটাতে চলে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা মাছের পিস আত খাওয়া অবস্থায় ওখানে রয়েছে এবং আরও দূরে হয়তো রয়েছে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড গিয়ে দেখতেও যায়নি, কারণ রাস্তায় আর কোনো মাছের পিস ছিল না, দেখে বোঝাই যাচ্ছিলো কাটটা ওখান থেকে স্টার্ট হয়েছে এবং মাছগুলোর মধ্যে দু তিন পিস ছেড়ে মাঝের মধ্যে ফ্রেন্ডস 7-8 পিস মাছ ছিল, ওর মধ্যে একটিও নেই তার মধ্যে, এবং প্রত্যেক দুটো পিস মাছ রাস্তায় রয়েছে এবং বাদবাকি মাছের যে একটা পিস দেখা গেছে আত খাওয়া অবস্থায় বাঁশবাগানের দিকে, আই মিন কবরখানার দিকে, বাদবাকি মাছগুলো হয়তো ওই সাইডে কোথাও আছে। যেহেতু কেউ উপস্থিত ছিল না ওখানে, তো একটু ভয় পেয়ে গিয়েছিল, রীতিমতো বাইকের উপর ওঠে এবং জাস্ট কোনো রকমে বাইকটাকে চালিয়ে সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে এবং সে দরজায় নক করে, যথেষ্ট ঘেমে গেছে সে, এবং সে আমাকে বলে যে তাড়াতাড়ি বেরিয়ে এসো, দিশা দেখো তো একটা জিনিস তোমাকে দেখাই, তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমাকে একটু জল দাও। তো রীতিমতো হাতে পায়ে জল দেওয়া হয় এবং মাথায় জল দেওয়া হয় এবং ও একটু জল টল খায় এবং আমাকে তখন দেখাচ্ছে, ও কিন্তু প্লাস্টিকটা ফেলেনি, প্লাস্টিকটা বাড়িতে নিয়ে এসেছিলো, প্লাস্টিকটা আমাকে দেখাচ্ছে যে দেখো দিশা আজকে তোমাকে একটা জিনিস দেখাই, এটা তুমি কী দেখতে পাচ্ছ। তো জাস্ট আমি প্লাস্টিকটা দেখে দেখলাম যে কোনো গাছের ডালে যদি প্লাস্টিকটা লেগে কাটে সেটা অনেকটা ভোঁতা হয়ে কাটবে, যেহেতু ফ্রেন্ডস আমি আমি বটানি স্টুডেন্ট, আমি যেহেতু এসব কাটাছেঁড়া করেছি, আমরা জানি যে কোনটাতে কতটা কীরকমভাবে কাট লাগতে পারে। তো যতদূর আমার বোধগম্য হয়েছে যে তার মধ্যে কোনো বাঁশের ডালের চাঁচাড়িতে কেটেও হঠাৎ করে এই ধরনের কাট হয় না, যদিও সে ও তখন বলেছে যে ও রীতিমতো দেখেছে যে ওখানে কোনো কঞ্চি বা কোনো কিছু বেরিয়েছিল না। তো জাস্ট মনে হচ্ছে একদম সরু কোনো নখের, একদম সরু কোনো নখের আগা, সেই আগা দিয়ে জাস্ট যদি ওখানে একটা ক্র্যাচ দেওয়া যায় তাহলে যেভাবে সরু হয়ে ফার্স্টে কিছুটা কুচকে গিয়ে প্লাস্টিক সরু হয়ে যেভাবে কেটে আসে একদম ফাইন কাট, এবং যে কেটে আসছে যেই জায়গাটাতে সেই জায়গাটাতে এতটুকু কুচকানো নেই কোথাও, ওইটুকু কুচকানো নিচের জায়গাটাতেও কোনো কুচকানো নেই, মাঝের জায়গাটাতেও কোনো কুচকানো নেই, ফাইন একটা কাট এবং মাছগুলো উধাও। এবং রীতিমতো সে বাড়িতে এসে তখন এই কথাটা বললো, তারপরে আমাকে ওটা দেখালো এবং আমাকে দেখিয়ে সে পুরো ঘটনাটা তখন আমাকে জানালো, বাড়িতে যারা ছিল সবাইকে জানালো। তো বাড়িতে মা রীতিমতো ওকে তখন গঙ্গা জল দিল যে তুমি গঙ্গাজল টঙ্গা জল দাও, তারপরে তুমি ঘরে ঢোকো, এবং তারপরে ঘরে ঢুকেছিল। তো এই একটা ঘটনা ফ্রেন্ডস ওর জীবনে ঘটেছে, যার সাক্ষী, ঘটনাটা অন্তত শোনার এবং বস্তুটা দেখার সাক্ষী আমি ছিলাম।
তো আমি জানি না ফ্রেন্ডস এটাও কি, এটা অলৌকিক না এটা স্বাভাবিক কিছু, তোমরা এটা বলো যে এটা কি ছিল বা এটা কে ছিল, আমি জানি না। আর অনেস্টলি ফ্রেন্ডস সত্যি কথা বলতে আর কোনোদিন ওই যে কবরখানার পাশের রাস্তাটা দিয়ে আর কোনোদিনও আসেনি, বা আমরা আর কোনোদিন ওই জায়গাটা দিয়ে যাতায়াত করি না, স্বভাবত ওই জায়গাটা দিয়ে আমরা যাতায়াত করি না আর, কারণ ওইটুকু জায়গা ফাঁকা এবং তার কিছুটা দূর থেকে বসতি হয়তো স্টার্ট হয়েছে, কিন্তু বলা কি যায় যে ওই ফাঁকা জায়গাটুকুতে কি অপেক্ষা করছে। তো এই ছিল ফ্রেন্ডস আজকের ঘটনা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও ফ্রেন্ডস আজকে ঘটনাটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের ওপিনিয়ন জানিও ফ্রেন্ডস, অবভিয়াসলি যে জিনিসটা কী ছিল, তো ওপিনিয়ন জানালে আমি খুব খুশি হব ফ্রেন্ডস। তো আজকের জন্য তাহলে এইটুকুই ফ্রেন্ডস, আজকে তাহলে আসি, টাটা।